33 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। আবারও ইডেনে ব্যাটিং বিপর্যয় বাংলার। প্রথম দিনেই স্বপ্ন ধূলিসাৎ হতে পারে আরও একবার রঞ্জি জয়ের। আজ থেকে 33 বছর আগে শেষবারের জন্য রঞ্জি জিতেছিল বাংলা, আর সেবার অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ইডেনে বেল বাজালেন, তারই যাত্রাপথের সঙ্গী ছিলাম আমরা। চলুন, 33 বছর পরে সেই স্বপ্নটা আরও একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন সেদিনের বিজয়ী অধিনায়ক। চোখে ছিল সেই ফেলে আসা দিনগুলো, আরও একবার যেন এই নতুন প্রজন্ম ফিরিয়ে আনতে পারে সেই স্বপ্ন। আমাদের সঙ্গে ইডেনমুখী গাড়িতে যেতে যেতে নানা কথার উত্তর দিলেন সেদিনের বিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। অবশেষে এলো সেই মাইন্দ্রক্ষণ, এবং আজ কিন্তু রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্সে, এবং সেই ইডেন গার্ডেন্সে কিন্তু ইতিমধ্যেই সমর্থকরা আসতে শুরু করেছে, এবং এই মুহূর্তে আমরাও চলেছি ইডেন গার্ডেন্স। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলার সম্বরণ ব্যানার্জি। মাদুদা, আপনাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। এবং আমরা এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে যাচ্ছি, এবং সম্বরণবাবু ইডেনের সেই ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে কিন্তু রঞ্জি ট্রফি এর ফাইনাল ম্যাচ সেটি কিন্তু শুরু করবেন। মাদুদা, এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, রঞ্জি ট্রফির মতন ফাইনাল ম্যাচে তুমি বেল বাজাবে? দেখো, এটা তো ফার্স্ট থিং খুব নস্টালজিক ব্যাপার, এক নম্বর। আর দু নম্বর, সিএবি আমাকে যে সম্মান দিয়েছে, এই 33 বছর বাদে ইডেন গার্ডেন্সের রঞ্জি ট্রফি ফাইনাল হচ্ছে। আমাদের সময়টা হয়েছিল যখন আমি ক্যাপ্টেন ছিলাম, তারপরে আজকে, এবং আজকে আমি বেল বাজিয়ে ম্যাচটা শুরু করব, এটা একটা অভূতপূর্ব সন্ধিক্ষণ বলতে পারো। এবং সেদিক থেকে সিএবি কর্তৃপক্ষ, বিশেষ করে সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি, যার অনুরোধে আমি যাচ্ছি আর কি, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে এটা একটা সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকে কিন্তু একদম প্রথম দিন রঞ্জি ট্রফির, এবং সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবো, সেই দিনের কথাটা মনে পড়ছে যখন আপনি ওই ফাইনাল ম্যাচটা খেলেছিলেন 1990-এ, সেই দিনের কথাটা একটু যদি স্মৃতিচারণা করেন? না, মনে তো পড়ছে অনেক কিছুই মনে পড়ছে। তার মধ্যে সেই ফাইনালটা মনে আছে, আজকে 16 ফেব্রুয়ারি, সেই ফাইনালটা হয়েছিল 1990 সালের 23 মার্চ, তো প্রায় কাছাকাছি। তখন একটা, সেই সময়টা একটা চরম উত্তেজনা, প্রেশার, টেনশান সব মিলিয়ে খেলাটাতে তৈরি হয়েছিলো। প্রচুর দর্শক মাঠে এসেছিলো, প্রায় 40-45-50 হাজার দর্শক নাকি মাঠে হয়েছিলো আমরা দেখেছি। তো সেই দিক থেকে আজকের দিনটা একটা অদ্ভুত সন্ধিক্ষণ, এবং আমি নিশ্চিত তারা খুব ভালো ক্রিকেট খেলবে। এবং সেদিনের কথা বলতে গেলে আপনার দলে যে সমস্ত প্লেয়াররা ছিল, সৌদিন্দ্র দাস থেকে শুরু করে, এবং ফাইনালে কিন্তু অভিষেক হয়েছিল আমাদের সৌরভের, সেক্ষেত্রে আজও একজন প্লেয়ারের অভিষেক হওয়ার কথা আছে, সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। কিন্তু ওই ফাইনাল ম্যাচে আপনার টিম সিলেকশন বলুন বা টস, সেইগুলো নিয়ে যদি একটু বলেন। টিম সিলেকশন আমাদের মোটামুটি সেট টিম ছিল, ফাইনালে শুধু সৌরভ গাঙ্গুলি, সৌরভ ছিল টিমে, কারণ আমরা খেলেছিলাম তখন বেশ যথেষ্ট গরম পড়ে গেছিলো। আমরা খেলেছিলাম, প্রথম 4টে বোলার ছিল, মানে পেস বোলার 2 জন, রাজীব সেট এবং দত্তাত্র মুখার্জি, স্পিনার ষড়যন্দ্র মুখার্জি এবং উৎপল চ্যাটার্জি। তো যেহেতু গরমকাল, আর একটা এক্সট্রা বোলার ব্যাটসম্যান হু ক্যান বোল যাকে বলে, আমরা খুঁজছিলাম, সেটা পেয়ে গেছিলাম 17 বছর বয়সের এক যুবককে, তার নাম সৌরভ গাঙ্গুলি। তারপরে ইতিহাস সবাই জানেন, সৌরভের উত্থান বা ক্রিকেটিং অ্যাবিলিটি সব মিলিয়ে। এবং সেই দিন টসে কিন্তু আমি হেরে গেছিলাম। অনেক সময় হয় না যে টস জিতে কী করবো কী করবো, ব্যাট বল করবো না ব্যাট করবো বল করবো, এই নিয়ে প্রবল দ্বিধায় আমরা ছিলাম। ক্রিকেটে একটা কথা আছে, অনেক সময় বলে যে সামটাইমস ইটস বেটার টু লুজ দ্য টস, লেট দ্য অপোনেন্ট ক্যাপ্টেন ডিসাইড। তো অপোনেন্ট ক্যাপ্টেন ছিল কীর্তি আজাদ। তো অপোনেন্ট ক্যাপ্টেন কীর্তি ওরা জিতে ব্যাট নিয়েছিল, এবং সেটা আমাদের কাছে মানে কী বলবো, মানে ওদের কাছে বোমেরাং হয়ে গেছিলো, আমাদের কাছে লাকি হয়ে গেছিলো, আমরা খুব তাড়াতাড়ি ওদের উইকেট ফেলে দিয়েছিলাম। সেক্ষেত্রে আজও যদি বাংলা টস হারে, তাহলে আপনি বলছেন যে বাংলার খুব একটা আঘাত পাওয়ার কিছু নেই? না, সেরকম বেঙ্গল ব্যাটিং সাইড ইজ ভেরি গুড, আর বেঙ্গল যদি টস জিতে, যেই টস জিতে, বেঙ্গল আর সৌরাষ্ট্র যেই জিতবে, দুটো টিমই আগে বোলিং করবে, কারণ খেলাটা আরম্ভ 9টায়, এখন বেশ আজকে দেখেছো এখনও মোটামুটি একটা
ঠান্ডা ভাব আছে, উইকেটে যথেষ্ট ময়েশ্চার থাকবে। আর বেঙ্গলের যা পেসার আকাশদীপ, মুকেশ কুমার এবং ঈশান পোরেল, তাতে বল কিন্তু একটা এক্সট্রা বাউন্স বা একটা উইকেটে কাজ হবে, উইকেটের পরে বল সুইম করবে। সেই দিক থেকে সৌরাষ্ট্র এতদিন খেলে এসছে, ওরা ম্যাক্সিমাম ম্যাচ ওদের হোমে খেলেছে অর্থাৎ রাজকোটে, যদি দেখা যায় সৌরাষ্ট্র উইকেটে কিন্তু বাউন্স অনেক কম, বল নিচু নিচু থাকে। এখন এই বাউন্সে এই অ্যাডজাস্টমেন্টে আকাশদীপকে ওরা কীভাবে ট্যাকেল করবে এইটাই দেখার। তবে ক্রিকেট খেলা, খেলা শুরু না হলে কিছু বলা যাচ্ছে না। তবে টস জেতারা যে কোনো টিমের পক্ষে বেঙ্গল আর সৌরাষ্ট্র অ্যাডভান্টেজ। কোথাও কি চাপ অনুভূত হয়, কারণ ফাইনাল ম্যাচ এবং রঞ্জি ট্রফির মতন এত বড় একটা টুর্নামেন্ট, সেক্ষেত্রে আপনার ওই দিনটার কি মানে ক্যাপ্টেন হিসাবে, অধিনায়ক হিসাবে আপনার মেন্টালিটি কি ছিল ওই দিনটা? না না, চাপ তো থাকে, প্রেশার প্রচুর থাকে, কারণ অনেকে বলে না হোম খেলার অ্যাডভান্টেজ, হোম খেলার অ্যাডভান্টেজ নিশ্চয়ই আছে, কিন্তু হোম খেলার একটা সমস্যা হয় চারিদিক থেকে, বাড়ি পাড়ায় রাস্তায় ঘাটে বাজারে সব জায়গায় লোকে বলবে জিততে হবে জিততে হবে, তো সে এক বিভৎস ঘটনা। আমার মনে আছে আমরা যেভাবে ফাইনাল খেলছিলাম, আমি প্র্যাকটিসে যাচ্ছি, ট্যাক্সি করে যাচ্ছিলাম, পার্ক স্ট্রিটের মোড়ে আমার ট্যাক্সিটা দাঁড়িয়েছিল, পাশ থেকে আরেকটা ট্যাক্সিওয়ালা আমি বলছি দাদা কাল জিততে হবে, কিন্তু জিততে হবে কিন্তু ট্যাক্সিওয়ালাও বলছে জিততে হবে, তখন আমি বুঝলাম যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এবার হয়তো অতটা সেই জায়গায় নেই, কারণ সেটা প্রথমবার বেঙ্গল স্বাধীনতার পরে ব্যাপারটা অনেক কিছু ছিল, তার আগে 1938-39 প্রি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল একবার চ্যাম্পিয়ন হয়েছিল, তার ক্যাপ্টেন ছিল টম লংফিল্ড, টম লংফিল্ড ছিলেন আবার প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন টেড ডেক্সটারের শ্বশুর মশাই, তো সেই টিমে তো বাঙালি বা ইন্ডিয়ান 4-5 জন ছিল, বাকি সব সাহেব, সুতরাং ওই টিমে মানুষ কিন্তু ওই টিমে করে গুরুত্ব দেয়নি। আমাদের টিমে এসে এত মিডিয়া বা সব জায়গাতে এত প্রবল চাপ এলো যে জিততে হবে জিততে হবে, তো আমরা কিন্তু খুব রিল্যাক্স হয়ে খেলার চেষ্টা করেছিলাম, যাতে আরেকটা দিন আরেকটা ভালো দিন। হ্যাঁ, সেক্ষেত্রে একটু আজকের ম্যাচ নিয়ে জিজ্ঞেস করবো যে DRS আছে, এক্ষেত্রে DRS ফাইনাল ম্যাচ এটা কতটা গুরুত্বপূর্ণ হবে বাংলার জন্য? ভীষণ গুরুত্বপূর্ণ, একটা বাজে আউট খেলার খেলার সিচুয়েশান চেঞ্জ করে দিতে পারে। যেমন অনুষ্ঠুপকে লাস্ট ম্যাচে এগেনস্ট MP সেকেন্ড ইনিংসে ব্যাটে লেগেছে বল আউট দিয়ে দিয়েছিল, যখন বেস্ট ব্যাটসম্যান বেস্ট ম্যান ইন ফর্ম, সেদিক থেকে DRSটা, তবে আমার মনে হয় DRSটা আগেই আনা উচিত ছিল, অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল থেকে, যেসব মাঠে ইনফ্রাস্ট্রাকচার আছে সেসব জায়গায় খেলা দিয়ে DRSটা আনলে হয়তো আরও ভালো। যাই হোক, তোমায় আমি বলবো DRSটা অলওয়েজ ওয়েলকাম, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকদিন আগে DRS ইন্ট্রোডিউস হয়ে গেছে, কারণ DRS আনতেই হবে। এক্ষেত্রে আজ কিন্তু গ্রিন টপ উইকেট রয়েছে সুজন মুখার্জি, যেমনটা বললেন জোরে বোলাররা সুবিধা পাবে, বাংলা কি আজকে 4 পেসার নিয়ে নামলে সেটা কি ঠিক হবে? 4 পেসার মানে কি, 3 পেসার তো ঠিকই আছে, ঈশান আকাশদীপ আর মুকেশ। এখন আমি জানি না নতুন কোনো ওপেনিং ব্যাটসম্যানে খেলাবে কি না, না খেলালেও আমার মনে হচ্ছে যেটা আকাশ ঘটক বলে একটি ছেলে আমাদের, ও আমার ক্যাম্পেনের ছেলে, আকাশ ভালো মিডিয়াম পেস করে, স্টাম্প টু স্টাম্প করে, হয়তো বলে খুব একটা জোর নেই, ও প্লাস হি ক্যান ব্যাট, ওকে খেলালে কিন্তু এফেক্টিভ হতে পারে। আমি জানি না, সে টিম ম্যানেজমেন্ট বলতে পারবে ওরা কী কম্বিনেশনে খেলবে। সেক্ষেত্রে আজ 33 বছর পর কিন্তু ফের বাংলার সামনে রঞ্জি ট্রফি জেতার লড়াই, এক্ষেত্রে কী বলবেন শেষ? আমি বেঙ্গল প্লেয়ারদের বলবো, কালকেও বলেছি লক্ষ্মীর সঙ্গে আমার কথা হচ্ছিলো, যে আমি বলেছি জাস্ট আরেকটা দিন, আর 5টা ভালো দিন বেঙ্গল টিমে আসতে হবে আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি নিশ্চিত মনোজের টিম, ওই মনোজের ডাইনামিক ক্যাপ্টেন্সি সব মিলিয়ে বেঙ্গলের টিমটা যথেষ্ট ভালো ক্রিকেট খেলবে এবং ম্যাচ জিতবে। তাই আমরা কিন্তু কথা বলে নিলাম সম্বরণ ব্যানার্জির সঙ্গে, এবং তিনি কিন্তু জানালেন সেই 1989-90 সালে সেই ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়ের কিছু স্মরণীয় মুহূর্তের কাহিনী, এবং আজও কিন্তু আরেকটা রঞ্জি জয়ের সামনে দাঁড়িয়ে আছে বাংলা, এবং আমাদের সবার সেই লড়াইয়ের থার সঙ্গে থামবে যে এই বাংলা এই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে কিনা। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।